প্রত্যাবর্তনের রাতে দলদাস পুলিশ পরিচয় দিল বর্বরতার। স্যান্দন পত্রিকার গোলাঘাটির সাংবাদিক ভবতোষ ঘোষকে মাঝরাতে কোনোরকম ওয়ারেন্ট জারি না করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় থানায়। দীর্ঘ কয়েক ঘণ্টা থানায় বসিয়ে রেখে হেনস্থা করা হয়। দীর্ঘ পাঁচ বছরের মতো ফলাফল ঘোষণার রাতেও আবার রাষ্ট্রীয় বাহিনীর এ ধরনের ভূমিকা জনগণকে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে বর্বরতার। থানার ওসি বাবুর এ ধরনের ভূমিকায় ছিছি রব তুলেছে গোটা রাজ্যে। জানা যায়, বৃহস্পতিবার দিনভর ভোটের ফলাফলের খবর নিয়ে ব্যস্ত ছিলেন গোলাঘাটের সাংবাদিক ভবতোষ ঘোষ। রাতে বাড়ি ফিরে ঘুমাতে যান তিনি। রাত প্রায় একটার সময় সাংবাদিক ভবতোষ ঘোষের বাড়িতে আচমকাই কোনো কারণ ছাড়াই ডাকার জোলা থানার ওসির নেতৃত্বে পুলিশ যায়। পুলিশ গিয়ে ভবতোষ ঘোষকে ঘুমন্ত অবস্থা থেকে ডেকে থানায় নিয়ে যায়। দীর্ঘ প্রায় তিন থেকে চার ঘন্টা থানায় নিয়ে তাকে চরম হেনস্থা করা হয়। শুধু তাই নয়, টেসার জওয়ান দিয়ে শারীরিক নিগ্রহ করা হয় সাংবাদিককে। যদিও শেষ পর্যন্ত ভুলবশত থানায় আনা হয়েছে বলে পুলিশ স্বীকার করে। সকাল হতেই এই খবর সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দার ঝড় ছড়িয়ে পড়ে। পুলিশের এহেন ভূমিকার প্রতিবাদে টাকারজোলা থানার ওসি বহিষ্কারের দাবি জানান। বিনা অপরাধে কোনো কারণ ছাড়াই এ ধরনের হেনস্থার পেছনে ওসি সাহেবের কি উদ্দেশ্য লুকিয়ে রয়েছে তা জানা নেই। শুক্রবার সংবাদ মাধ্যমের একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর কার্যালয়ে গিয়ে পুলিশের মহানির্দেশক অমিতাভ রাজনের উদ্দেশ্যে স্মারকলিপি তুলে দিয়ে দাবি জানান, টাকারজোলা থানার ওসি দেবেন্দ্র রিয়াংকে অবিলম্বে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে হবে এবং অভিযুক্ত এই পুলিশ অফিসার সহ যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্যান্দন পত্রিকা এবং স্যান্দন টিভির ডিরেক্টর অভিষেক দে। এছাড়া উপস্থিত ছিলেন অরিন্দম চক্রবর্তী, টিপু সুলতান সহ অন্যরা। অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে যদি অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান স্যান্দন পত্রিকার ডিরেক্টর অভিষেক দে। কারণ এভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা যায় না। উপর মহল থেকে নির্দেশ পেয়ে একাংশ পুলিশ অফিসার দলদাস হয়ে কাজ করলে সংবাদ মাধ্যম বরদাস্ত করবে না বলে জানিয়ে দেন তিনি। স্যান্দন টিভি।